হাই গাইস আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে একটা নতুন টিউটারে তো বন্ধুরা আজকের টিউটারটা অনেক গুরুত্বপূর্ণ আজকে টিউটারে আমি বেশ কিছু অ্যাড অফের আপডেট দিব এবং সেশেষ করে কিছু লেজিট রিয়েল অফার আপনাদের শেয়ার করবো যেখান থেকে অ্যাটলাস্ট মিনিমাম আপনাদের পঞ্চাশ থেকে একশো ডলার মতো প্রফিট আসবে তো ফ্রেন্ডস আজকের অফারটা জন্যই গুরুত্বপূর্ণ কারণ যেহেতু আমাদের মাঝে আপডেট আছে আপডেটগুলো যদি আপনারা ফলো না করেন সেক্ষেত্রে ডেফিনেটলি কিন্তু আপনারা পস্তাবেন তো ভিডিও শুরুতে সবাইকে বলবো কনগ্রাচুলেশন আমাদের চারকে সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার কারণেই এটা পসিবল একটা সময় ছিল সে সময় আমি প্রায় একশো ইউজার নিয়ে এই টেলিগ্রাম চ্যানেলটা খুলে কাজ করতেছিলাম তখন আমার মেসেঞ্জারে কিছু গ্রুপ ছিল সেখান থেকে কিছু মেম্বার এনে আমি থেকে এই টেলিগ্রামটা শুরু করি তারপরে দেখতে দেখতে বছরকে বছর চলে যাওয়ার পরে এখন আমাদের আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা কিন্তু আমরা চার চারকের একটা পরিবারের হয়ে গেছি ইনশাল্লাহ আমরা আশা করি আগামী এক মাসের ভিতরে আমরা পাঁচকের পরিবার হয়ে যাব যদি আপনারা এইভাবে সাপোর্ট দেন আর প্রতিনত কাজ করেন ভাই আমি যে প্রোজেক্টগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি আমি ডেফিনেটলি বলতে পারবো খুবই স্ট্রং কোনো প্রোজেক্ট স্যার আমি শেয়ার করি না সবাই যেটা শেয়ার করে কমন জিনিসটা শেয়ার করার চেষ্টা করি আর খুবই ফাস্টলি শেয়ার করার চেষ্টা করি প্রতি মাসে কিন্তু আপনাদের ভালো একটা আর্নিং হচ্ছে যেমন আমি যদি দেখাই যে রিসেন্টলি গতকালকে একটা প্রফিট ক্লেম করছে সবাই প্রায় আমাদের কমিউনিটির নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট ইউজারই কিন্তু এখানে প্রফিট পেয়েছে আপনারা নিজেদের পেমেন্ট প্রুফগুলো আপনারা একটু দেখেন এখানে যে আটান্ন ডলার প্রফিট বাষট্টি ডলার প্রফিট উননব্ব আশি ডলার প্রফিট একশো এক ডলার প্রফিট ভাই এগুলো কি এগুলো কি মানে এগুলো তো আপনাদের ইনকাম এখানে তো ভাই আমি তো আর একা ইনকাম করছি না এখানে সবাই ইনকাম করছে যে এই যে অফারটা শেয়ার করা হয়েছিল যারা অফারটাতে ঠিকঠাক মতো কাজ করেছিল তারা তাদেরকে কিন্তু তারা পেমেন্ট করে দিয়েছে এবং তারা প্রফিট নিয়ে নিছে তো এরকম যদি প্রতিনিয়ত আপনি প্রতিটি অফারে জয়েন করেন ডেফিনেটলি আপনি কিন্তু প্রফিট পাবেন তার জন্য প্রতিনিয়ত আপনাকে কোনো অফার মিস করা যাবে না জয়েন করে দিতে হবে যাই হোক কথা বেশি ভাববো না আজকে ফার্স্ট অফ অল ভিডিও শুধু রিকোয়েস্ট করবো যে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে দিন আর মোস্ট বি নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমাদের নতুন নতুন টিপ ও আপনি সবার আগে আপনার ইনবক্সে পেয়ে যান তো যাই হোক আমাদের প্লে লিস্টে আসুন যদি আপনি ক্লিপ্টে নতুন হন এই যে ষোলোটা ভিডিও আছে ভিডিওগুলো নিচ থেকে দেখা ওয়াচ করুন না বুঝলে বারবার দেখুন ভিডিওগুলো দেখে কাজ শিখে আমাদের এনআইন অফিসিয়াল চ্যানেলটি মোট বি জয়েন করে থাকেন সকল অ্যাডোফের আপডেট সকল অ্যাপডোট সবার আগে পেতে তো ফ্রেন্ডস আজকে যেসব অফারগুলো শেয়ার করবো সকল আপডেটগুলো দেখাই ফার্স্ট অফ অল আমি আপনাদের মাঝে দেখাতে চাচ্ছি এই আপডেটটা এই অ্যাডফের আপডেটটা এই অফারটা টি টুয়েলটা ভিডিও ডিসক্রিপশন মধ্যে দেখা থাকবো অফারটা এখনও আছে এটা হচ্ছে রেড পার্টি অ্যাডো প্ল্যাটফর্ম এখান থেকে ডিসি এফটি টোকেন আমরা ইনস্ট্যান্ট ক্লেম করেছিলাম তো এখন আরও আমরা তিনশো কতটি তিনশো পঞ্চাশটি ডি সি এন এফ টোকেন ক্লেম করবো তো আপনাদের মাঝে লাইভ সবাই ক্লেম করে নিবেন তাহলে টোটাল আমাদের কিন্তু ছয় সাতশো টোকেন ইনকাম হয়ে গেছে তো কীভাবে ক্লেম করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখেন ক্লেম করার জন্য ফার্স্ট অফ অল আমরা ওই অফারের যে অ্যাড্রফের লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে নিব যেভাবে আমরা কাজ করেছিলাম সেইভাবে আমরা লগ ইন করবো তো আমি চলে যাচ্ছি আমার ব্রাউজারের কিউই ব্রাউজারে যেহেতু আমি এটা কিউই ব্রাউজার দিয়ে কাজ করেছি তো আমি এখন এটার সাথে আমার ম্যাটামাক্সের সাথে এটা মূলত কী করব। কানেক্ট করবো আপনাদের জাস্ট একটু মনে করে দিতে চাই তো আপডেটটা ফুল কমপ্লিট করব দেখে নেন অ্যাট ফার্স্টলি আপনার ম্যাটামাক্সটা লগ ইন করে নিয়ে অনেকের ম্যাটামাক্কটা লগ আউট হয়ে থাকে তো লগ ইন করে নেবেন তো বন্ধুরা আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে ম্যাটামাক্সটাকে আনলক করে নিলাম যাতে করে আমাদের কাজ করতে সুবিধা হয় এটা ফলো করে রাখবেন মোজবি তো এটা আনলক হয়ে গেলে যে দেখুন আমি রেয়ার পার্টিটা তো লগ ইন করে রাখছি আলাদা ট্যাপসে তো কানেকটিভ ম্যাটামাক্কের সিম্পল একটা ক্লিক করে দিতে বলছি ক্লিক করে দিলে আমাদের এখানে একটা কনফার্মেশন যাবে তো কনফার্মেশন হয়তো বা যাবে তো আমার ম্যাটামাক্সটাকে লগ ইন হয়েছে কিনা দেখিনি যদি কোনো টেকনিক্যাল প্রবলেম করে সেক্ষেত্রে পেজটা রিফ্রেশ দিবেন কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনারা পারবেন যে রিফ্রেশ দিলাম দেখেন এখানে বলতেছে কানেক্ট করতে তো সিম্পল আমরা কন্টিনিউ বারে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনি এটা দেখবেন এখন আপনার ম্যাটার মার্ক্সে কনফার্মেশন চাচ্ছে তো আমি সাইন ইন করে দিলাম সাইন ইন করার পর আমরা আবার ওই ট্যাপসে যাব যে ট্যাপসে আমাদের অ্যাড অফটা আসে ওই ট্যাপসে যাওয়ার পরে আমরা দেখতে পারবেন যে আমাদের এখানে কানেক্ট হয়ে গেছে তো আমার এখানে টোকেন দেখতে পাচ্ছেন তো আমি মূলত এই যে আমাদের হারে টোকেন তো কমাই দিলো এখানে দুটা টাস্ক অ্যাভেলেবেল দিছে খেয়াল করে দেখতে পারবেন একটা হচ্ছে টর্ন অফ টুইট অ্যান্ড নোটিফিকেশন নোটিফিকেশনের জন্য তিনশো পঞ্চাশটি টোকেন প্লাস রিডিট রেট রেবা আর রিডিট করতে বলছে এই প্রজকে তার জন্য দুশো পঞ্চাশ মানে ওরা কিন্তু দুটি টাস্ক আনছে আগে কিন্তু আমরা এই পর্যন্ত টাক্ক সবাই কমপ্লিট করে ফেলেছি তো আমাদের এই এই টাস্ক দুইটা রয়েছে আমি আগে টুইট দেখেছি যদি আপনারা যদি এই টাস্কগুলো কমপ্লিট না করে থাকেন তাহলে আমার ওই যে ভিডিওটা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে ওই আগের অফারের ভিডিওটা দেখে নেবেন তো এখানে বলতেছে কী একটু খেয়াল করলে দেখতে পারবেন এখানে বলছে গেট ডিসি এফ টি আই ওয়েন ইউ টার্ন এ টুইট নোটিফিকেশন ফর এ রিপ্লে পার্টি তো এখানে বলছে টুইট আপনাকে বলছে যে আপনাকে এই টর্ন অফ টুইট মানে ওদেরকে বলতেছে ওদের টুইটারে আপনাকে নোটিফিকেশন বাটা অন করতে এবং আপলোড এ স্ক্রিনশট তো এটার ব্যাপারটা হচ্ছে আমি একটু দেখি আপলোডে ক্লিক করে আপলোডে কী চাই আপলোডে ডাইরেক্ট আমাদেরকে পিকচার কি দিতে চাই তো আমরা পিকচার দিব কিভাবে এখানে দেখেন আমি কিন্তু টুইটার লিঙ্কটা দিয়ে রাখছি আপনাদের সুবিধার্থে তো এই যে টুইটার লিঙ্কটা দিছি টুইটার লিঙ্কটা আপনাকে জাস্ট ওপেন করতে হবে তো ওপেন করে নেবেন জাস্ট আপনি ব্রাউজার সিলেকশন করে ওপেন করে নেন ওপেন করার পর আপনাদের কাজ হবে কি আমি আপনাদের দেখাই ওপেনটা ওপেন করে কাজ হচ্ছে আপনার টুইটারটা যে ফলো করে দিলেন না এইখানে দেখেন যে যে বার আছে ঠিক ইউটিউবের মতো করে আর কি তো বুঝতে পারছেন এই যে এই নোটিফিকেশন বারটাকে আপনাকে কী করতে হবে এটা কিন্তু এখন দেখেন আমি যদি ক্লিক করি একটু খেয়াল করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এখানে যদি ক্লিক করি এই নোটিফিকেশনটা কিন্তু টিকমার্ক চলে আসে খেয়াল করছেন এই যে নোটিফিকেশানটা টিকমার্ক চলে আসছে জাস্ট এটাকে হাইলাইট করে দিলাম আর কি এইটাই নোটিফিকেশন বার এটাকে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট এইভাবে স্ক্রিনশটটা নিয়ে তো আপনি জাস্ট খালি এটা আপলোড করে দিয়ে আমি তো এটা করতে পারতেছি না বুঝতে পারছি না আমি এখন ভিডিও রেকর্ডে আছে এখন যদি আমি এই স্ক্রিনশটটা আপলোড করি সেক্ষেত্রে আমার ভিডিও রেকর্ডের যে লোগোটা আছে ওটা কিন্তু এখানে প্রবলেম ফেস করবে তো আমি কি করব এটা আমি পারবো না তার জন্য আপনাকে কী করতে হবে আপনি এটা করে নেবেন জাস্ট খালি আপনি যে স্ক্রিনশটটা আর কি দিলেন তো ওই স্ক্রিনশটটা জাস্ট খালি আপলোড করে দিবেন তো এই যে আপলোডের ফাইলে ক্লিক করলে আর কি আপনার পিকচারটা পেয়ে যাবেন স্ক্রিনশটের পিকচারটা জাস্ট আপলোড করে দিলে হয়ে যাবে সেকেন্ডলি যেটা হচ্ছে এখানে রিডিট আওয়ার রেড রিভা এটা হচ্ছে দুশো পঞ্চাশটা আর দুশো না দুশো পঞ্চাশ টোকেন দেওয়া হবে এটা হচ্ছে রিডিট করতে বলছে তো রিডে যখন ক্লিক করবেন রিডলি কিন্তু আপনাকে টুইটারে নিয়ে যাচ্ছে আপনাকে প্রবলেম নেই রিডে নিয়ে গেলে আপনি ওদের পোস্টটাকে রিডিট করে দেবেন অ্যান্ড আপনার টাইম লাইন থেকে সেটার স্ক্রিনশটটা কী করবেন নিয়ে নিতে হবে তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি পেজটা লোড নিচ্ছে তো ফ্রেন্ডস এই যে এটাকে রিডিট করবেন রিডিট করার পর এটাকে আবার একটু রিপ্লাই করে দেন যাতে করে আপনার সাকসেসফুলি কমপ্লিট হয় রিপ্লাই করুন কীভাবে যে এখানে দেখেন সবাই কিছু কথাবার্তা বলতেছে তো আপনি এখানে যে আমি আপনারা দেখে যে লাইক করবেন লাইক করার পরে আপনি যে রিডিট করবেন রিডিট করলাম তো এখানে উইথ টুইট অ্যান্ড রিপ্লাই এখানে ক্লিক করে আপনি কিছু কথা লিখতে পারেন ভালো ভালো কিছু কথা আপনি বিগ প্রজেক্ট গুড প্রজেক্ট এখানে কিছু টাইপ করে কিছু লিখে দেবেন এবং কয়েকটা ফিঙ্গার ট্যাগ করে দেবেন তো এই কাজটা করার পর আপনি সিম্পল আপনি চলে যাবেন আপনার টুইটারের টাইপ লাইনে তো আমি আমার একটা ফ্যাক টুইটার অ্যাকাউন্টে দেখাচ্ছি টুইট অ্যান্ড রিপ্লাইসে ক্লিক করে দেবেন ক্লিক করলে নিচের দিকে দেখতে পারবেন যে আপনি যে এখানে রিডিট করলেন এইখানে কিছু কমেন্ট দেখতে পারবেন সেটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ফর এক্সাম্পল ধরেন আমি এই পোস্ট সাথে কাজ করেছি এই যে এটা কিন্তু আমি রিপ্লাই করেছি তো তো এই যে এ এইভাবে আর কি এই পর্যন্ত আর কি আপনি নিজের টাইম লাইন থেকে একটা স্ক্রিনশট নেবেন এই যে স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলো এটাকে আপনি কী করবেন এখানে আপলোড করে দিবেন তো একদম ইজি টাক্ক কোনো আহামরিক কিছু নয় জাস্ট খালি আপলোডে ফাইলে ক্লিক করে আপলোড করবেন তো এই দুইটা আপলোড হয়ে যাবে তো একটু কিন্তু টাক্কটা আসছিলো আবার কিন্তু টাক্সটা গায়েব হয়ে গেছে বুঝতেই পারতেছেন এই টাক্কটা হয়তো বড় আবার দিবে যে রিডিটের যে টাক্টা আমরা করলাম না এটা হয়তোবা আপলোড করার মানে ক্লিক রিডিটে ক্লিক করার কারণে অটোমেটিকলি মেবি কাজটা হয়ে গেছে এর জন্য এটা চলে গেছে কাজটা আর এটা আপলোড করলে এই কাজটা হয়তো বা চলে যাবে এরকম কিছু হতে পারে তো আমি যদি একটু পেসটা রিফেস দিয়ে দেখি যে হয়তো হয়তোবা যে ক্লিক করার কারণে চলে গেছে আমার কাছে যা লাগতেছে তো কাজটা করা হয়ে গেছে এরকমও হতে পারে তো কাজটা করে নেবেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনার কিন্তু এখান থেকে টোকেন আসতেছে তো অফারটা কেউ মিস করবে না এটা কিন্তু ডেফিনেটলি ভালো প্রফিট দেবে ভাই কারণ কি আপনি খেয়াল করে দেখতে পারবেন এটা কিন্তু ভালো একটা কমিউনিটি নিয়ে কাজ করতে হয় তাদের অলরেডি কিন্তু বামান্ন হাজার ফলোয়ার্স রয়েছে এবং বিগ বিগ প্ল্যাটফর্মের সাথে তারা কিন্তু পার্টনারশিপে রয়েছে তাই মিস করবেন না সেকেন্ডটা আমাদের একটা গিবোয়ে চলছিলো গিবোয়েতে পঞ্চাশ ফার্স্ট ইউজারদেরকে মানে বলছিলাম যে বিশ টাকা করে নগদে দিয়ে দিব তো অনেকে দেখি কী করা যায় তো এটা হয়তো বা আমি ফ্রি হলে আপনাদেরকে রাতের দিকে আপনাদেরকে পেটা করে দিব এখন তো বুঝতে পারছেন কাজের সময় এখন কাজ করতে হবে তো যাই হোক এখানে আরও অনেক আপডেট আসছে আমি আপডেটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তারপরে সেকেন্ড আপডেটটা হচ্ছে ডিএল বি টোকেনের আপডেট ডিএলবির ফার্স্ট রাউন্ড আপনাদের মাঝে শেয়ার করি এই যে ডিএলবির ফার্স্ট রাউন্ড তো এখান থেকে যারা পেমেন্ট পাইছেন শুধু তারাই কিন্তু দ্বিতীয় রাউন্ডে জয়েন করতে পারবেন তো আমার কথাটা খেয়াল করে বুঝতে পারবেন যারা ডিএলবি রাউন্ডে পেমেন্ট পাইছেন তারা কী করবেন এই ডিএলবি রাউন্ড টু টেলিগ্রাম ভূতের জয়েন করতে হবে কোন অ্যাকাউন্ট ধারা যে টেলিগ্রাম অ্যাকাউন্ট ধারা আপনি রাউন্ড ওয়ানে জয়েন করছেন সেই টেলিগ্রাম অ্যাকাউন্ট ধারাই কিন্তু আপনাকে রাউন্ড টুতে জয়েন করতে হবে যদি আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট চেঞ্জ করে থাকেন সেক্ষেত্রে আপনি পুরাতন টেলিগ্রামটা লগ করে আপনি মজবি এই ভুটটাকে নিয়ে যান নিয়ে যেয়ে আপনি ওইখানে যে লগ মানে ই করেন ওইখান থেকে জয়েন করেন ওইখানে জয়েন করলে আপনাকে যেটা যেটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে এখানে ফ্রেন্ডস আপনাকে যে ভুটটা দিচ্ছে এই ভুটটাতে আপনাকে ক্লিক করতে হবে এই ভুটাতে ক্লিক করলে আপনাকে বলবে আপনি কি কমপ্লিট দ্য ফ্রেশ আপনি কি কমপ্লিট করেছেন রাউন্ড ওয়ান যদি আপনি কমপ্লিট ফ্রেশে ক্লিক করেন আপনাকে বলবে কমপ্লিট করছেন কিনা তো আমি তো কমপ্লিট আর আরেকটা ভুট থেকে দেখাচ্ছি আমার ওই ভুটটা অন্য মোবাইলে সেট আপ করা তো যাই হোক আপনি যদি কমপ্লিট করে থাকেন ডান আইকন এইভাবে ক্লিক করে দেবেন তারপর আপনাকে বলবে আপনাকে এরকম উইভ ওভ সরি এই কথাটা বলবে না বলবে হচ্ছে নর্মালি আপনাকে বলবে যে ই ট্রানজ্যাকশন হ্যাশ দিতে আমি যদি দেখাই এইখানে দেখতে পাচ্ছেন আপনাকে বলবে আপনাকে বলবে যে ট্রানজ্যাকশন হ্যাশটা দিতে তো ট্রানজ্যাকশন হ্যাঁচটা কী দিবেন কীভাবে দিবেন আমি ওইটাই আপনাদেরকে এখন বোঝানোর চেষ্টা করব যে ট্রানজ্যাকশন হ্যাঁচটা কোথা থেকে দিবেন ট্রানজ্যাকশন হ্যাশটা হচ্ছে আপনি চলে যাবেন আপনার বিথার স্ক্যানে আমি আপনাদের বিথার স্ক্যানে যাচ্ছি বিথার স্ক্যানে যাওয়ার পর আপনি যদি এখানে বিএসসি লিখে সার্চ করেন আপনার বিথার স্ক্যানটা ওপেন হলে আপনি কী করবেন এখানে সার্চ বারে এসে যাচ্ছ খালি আপনার বিএসসি অ্যাড্রেসটা দিয়ে সার্চ করবেন সার্চ করলে নিচের দিকে একটু চলে আসবেন আপনার সকল ট্রানজাকশানগুলো আর কি এখানে দেখতে পারবেন তো এখান থেকে আপনি দেখবেন যে বিপি টোয়েন্টি ট্রানজ্যাকশানটা মানে যত টোকেন আপনার ওয়ালেটে আসতেছে বা ওপেন হচ্ছে ডাউন হচ্ছে মানে এগুলো আপনার এখানে চলে আসে তো আপনি এখান থেকে যে অল আইকনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন ভিউ ওয়াল আইকনে ক্লিক করলে আপনি এখানে এটা দেখতে পারবেন নিচের দিকে চলে আসেন আপনার ডিএলবি টোকেনটা যে রিসিভ হয়েছে ওটার একটা ট্রানজ্যাকশন হয়েছে ডিএলবি টোকেনের ট্রানজ্যাকশনটা এখানে পেয়ে যাবেন আপনি এখান থেকে আমরা আমার ব্যালেন্সে দেখুন দুই হাজার চারশো ছেষট্টি ডিএলবি টোকেন দেখাচ্ছে তো এখানে কিন্তু আমি দুটা ট্রানজ্যাকশন করছি একটা হচ্ছে আমার ওয়ালেট থেকে আমি আরেকটা আরেকজনকে ট্রান্সফার করছি তো এটা এইভাবে করতে হবে মূলত আপনি যে এই যে টোকেনটা পাইছেন তো আপনার টাস্ট ওয়ালেট থেকে ডিএলবি টোকেন আপনি একশোটি টোকেন অন্য কোনো ট্রাস্ট আপনি ট্রান্সফার করবেন আপনার টাস্ট ওয়ালেট তো অনেকগুলো থাকার কথা যেমন আমি ট্রাস্ট ওয়েট অনেকগুলো ইউজ করি আপনার মেন অলেট থেকে আপনি অন্য কোনো ওয়ালেটে যখন আপনি একশোটি টোকেন ট্রান্সফার করবেন তখনই কিন্তু আপনার একটা ট্রানজেকশন আসবে এই যে এটা হচ্ছে ট্রানজ্যাকশন এই ট্রানজাকশনটা এইভাবে চলে আসবে এই ট্রানজাকশন উপরে ক্লিক করলে আপনি এখানে একটা ট্রানজ্যাকশন হ্যাশ পাচ্ছেন এই যে হচ্ছে ট্রানজেকশন হ্যাশ এই হ্যাশটা কপি করবেন যে আপনি অন্য একটা ওয়ালেটে যে সেন্ড করছেন সেটার এই ট্রানজাকশন মানে একশোটা টোকেন অন্য ওয়ালেটে সেন্ড করে ফেলবেন সেন্ড করলে এই যে ট্রানজাকশন হ্যাশটা চলে আসছে এই ট্রানজাকশন হ্যাশটা আপনাকে দিয়ে দেবেন এই যে পিকচারে যেভাবে দেওয়া হয়েছে যে পিকচারে এভাবে দেওয়া হয়েছে দেওয়া হলে আপনাকে বলবে গ্রেট কমপ্লিট আপনার ট্রানজাকশন কমপ্লিট হয়েছে সাকসেসফুলি এবং আপনাকে কত টোকেন দেওয়া হবে এটা বলে দেবে তো এটা সবারই হচ্ছে না কারো কারো প্রবলেম হচ্ছে আপনি ট্রাই করে দেখতে পারেন যদি হয় তাহলে আপনার প্রফিট হবে তো কেউ মিস করবেন না এই কাজটা করে নেবেন তবু বন্ধুরা থার্ড আপডেটটা হচ্ছে যারা এই অফারে আমার সাথে জয়েন করছেন এটা এখানে র্যান্ডমলি কিছু ইউজারদেরকে উইন করা হয়েছে তিন হাজার চার হাজার হতে পারে উইন উইনার করা হয়েছে যদি আপনাকে উইনার করা হয় আপনি আপনার মেল বক্সটা চেক করেন আপনার মেল বক্সে এরকম একটা দিতে পারে এরকম একটা মেল বক্সে আপনাকে এরকম একটা মেল করতে পারে যদি এরকম একটা মেল করে থাকে তাহলে আপনার মেলের উপরে ক্লিক করবেন মেলের উপরে ক্লিক করে জাস্ট জাস্টালে রিপ্লাই করে দিবেন আপনার বিএসসি অ্যাড্রেসটা তো এটা কীভাবে করতে হয় এটা নতুন ইউজারদের আপনি একটু আপনার জিমেল বক্সে আসেন আসার পরে এখান থেকে দেখতে পারবেন এই যে ম্যাটাবাস থেকে মেল করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে রিপ্লাই বার আছে যে রিপ্লাই বার রিপ্লাই বারে জাস্ট খালি ক্লিক করে আপনার বিএসসি অ্যাড্রেসটা দিয়ে সেন্ড করে দেবেন ফ্রেন্স আমি সিম্পল রিপ্লাই বার আসলাম এখানে জাস্ট আপনি লিখবেন বিএসসি অ্যাড্রেস বিএসসি আর জাস্ট খালি বিএসসি লিখবে দিবেন যে বিএসসি বিএসসি লিখে আপনি দুটো ফুটা দিয়ে আপনার অ্যাড্রেসটা দিয়ে জাস্ট খালি অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন এই যে এখানে সেন্ড করলে সেন্ড হয়ে যাবে সেন্ড করে দিলে ওরা আপনাকে সেম অ্যাড্রেসটি দিতে হবে যে অ্যাড্রেসে যে অ্যাড্রেসটা দিয়ে অ্যাড্রেসে জয়েন করছেন সেম অ্যাড্রেস হলে আপনি কী করবে আপনাকে ওরা পেমেন্ট করে দেবে তাই এখান থেকে এক হাজার বা কতটুকু টোকেন দিবে এম টি টোকেন কতটুকু দেওয়া হবে এটা ওরা এটা আর কি আপনাকে বলে দিবে তো যে কটা দিবে তো ওরা যখন দিবে তখন আপনি নিয়ে সেল করতে পারবেন তো সবাইকে হয়তো বা একরকমই দেওয়ার কথা আশা করা যায় প্রত্যেকেই যদি উইন হয়ে থাকেন পেমেন্ট পেয়ে যাবেন তখন সেল করে প্রফিট নিতে পারবেন বিশ থেকে তিরিশ জোড়া প্রফিট আসবে আর মূলত তার জন্য বলে যে গেলাম রোড আয়োর কোনো অফারে যাতে মিস না হয় কারণ এইসব অফার থেকে উইন হলে ভালো একটা প্রফিট হয়ে যায় সবারই তো বন্ধুরা এখন চলে আসে জি বক্সের আপডেটটা জি বক্স থেকে যে গতকাল সবাই প্রফিট পেলো এই জি বক্স থেকে জি বক্সের আপডেটটা হচ্ছে আপনারা অনেকেই হয়তো বা পেমেন্ট পাইছেন বা উইন হয়েছেন ক্লেম করতে পারতেছেন না এই ক্লেম করার জন্য এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা দেখলে আপনাকে কপি করতে হবে যদি আপনি অফারে জয়েন করে থাকেন তাহলে আপনি ট্রাই করে দেখতে পারেন কপি করে দিতে হবে আপনাকে ট্রান্সফারেটার ট্রান্সফারেটার যাওয়ার পরে আপনি এখান থেকে আপনার দিয়ে লগ ইন করুন এখান থেকে চলে যাবেন আপনি ড্যাপ অপশন আসার পর আপনি সিম্পল আপনি যে ক্লেম লিঙ্কটা আছে ওটা এখানে প্রেস করে দিয়ে আপনি আইকনে ক্লিক করুন উপর থেকে আপনাকে বেশি অ্যাড্রেসটা কায়েন্ট করে নিতে হবে কায়েন্ট করে নিলে আপনি যদি ক্লেম করতে পারেন আপনার ক্লেম করার জন্য টোকেনটা শো করবে সিম্পল চলে আসবে এইভাবে আপনার অ্যাড্রেসটা এখানে শো করবে আপনি চেক এ ক্লিক করবেন আর যদি কিনা আপনি উইন হন তাহলে যে এখানে জি বক্স অ্যাডোফের এখানে টোকেন দেখাবে এখানে ক্লেম অপশন পাবেন ডিটলি ক্লেম করবেন ক্লেম করার পর সাথে সাথে আপনি ক্লেম করবেন সাথে সাথে আপনি আপনার বিথার স্ক্যান থেকে আপনার এসে নিবেন এই টোকেনের নেওয়ার পরে কিন্তু আপনার প্রফিট আপনি ডাইরেক্ট সিল করে দেবেন গতকালকে রাতে যারা সবাই প্রফিট পাইছে এইভাবেই আপনি ডিরেক্টলি আর দেখবেন যে আপনাকে বারোশো টোকেন ক্লেম করতে দিবে সা এটার সাথে সাথে একশো ডলারের মতো আপনাকে প্রফিট দিতে পারে তো অনেকে বিগ বিগ প্রফিট নিচ্ছে তো প্রত্যেকেই একটা চেক করে দেখেন যদি উইন হয়ে থাকেন তো আমাকে দেয় নেই আমার ছয় হাজার টোকেন ছিল ভাই ছয় হাজার আমাকে উইন করে নেই হয়তোবা যে কোনো একটা প্রবলেম আমার হয়েছে আমি একটা কাজ হয়তোবা মিস করছিলাম তার জন্যই হয়তোবা আমাকে পেমেন্টটা করে নেই তার জন্য অফারগুলোতে একটু কেয়ারফুলি জয়েন করতে হবে আমি নিজেও এখন সতর্ক তো একদম লাস্ট আপডেট হচ্ছে সোল ক্র্যাকচোর অ্যাড প্ল্যাটফর্মে আমি লিঙ্কগুলো করে রাখছি ওখানে ভুলে যাই আপডেট দিতে যেয়ে তাই জন্য নোট করে রাখতে হয় তো এখানে সোল ক্র্যাকচোর অফারে এখানে উইনার লিস্ট আছে উইনার লিস্ট কীভাবে চেক করতে হয় জাস্ট সিম্পল উইনার লিস্ট চেক করার জন্য একটা অ্যাপস আছে অ্যাপসটা আপনি ইউজ করবেন সেটার নাম হচ্ছে আপনি প্লে স্টোর পেজামেন্টের নাম হচ্ছে সিট অ্যাপ এই প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নেবেন ইমেলতে কানেক্ট করে নেবেন তো অ্যাপসটা কানেক্ট করার পর সিম্পল এখান থেকে যে উইনার লিস্টটা দিচ্ছি উইনারিস্টার সিম্পল এখানে সিলেকশন করবেন আপনি শিট একটা লেখা পাবেন শিটের উপরে ক্লিক করবেন সিটের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার অ্যাড্রেস হাইলাইট হবে যে আপনি কোন অ্যাড্রেস দিয়ে কাজ করছেন এইখানে সকল উইনার সিটগুলো এখানে ওপেন হচ্ছে ওপেন হলে আপনি এখানে আপনার টুইটার প্রোফাইল লিঙ্ক দিয়ে সার্চ করতে পারেন অথবা আপনি আপনার সোল অ্যাড্রেস দিয়েও সার্চ করতে পারেন সিম্পল আমার সোল অ্যাড্রেসটা আপনি আমি আমি কপি করে নিলাম কপি করার পর সিম্পল এখান থেকে ফাইন রিপ্লাইসে যাবেন ফাইনাল রিপ্লাইসে আপনি সার্চ করবেন সার্চবার কী করলে আপনার অ্যাড্রেসটা যদি হাইলাইট হয় সেক্ষেত্রে কী হবে আপনি উইন হয়েছেন আপনি উইন হয়েছেন আপনাকে এই টোকেনগুলো আপনাকে দেওয়া হবে তো টোকেনগুলো নেওয়ার জন্য আপনি কী করতে হবে এখান থেকে মোজবি তাড়াতাড়ি আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে এই ফর্মটা এখনও কি ওপেন আসে কি না আমি আমি নিজেও যাই না তো আমি একটা জাস্ট ওপেন করে দেখি ফর্মটা এখন ওপেন হয় কি না তো অনেক ইউজার আর কি এখান থেকে উইনিং হয়েছে তো এই ফর্মটা হ্যাঁ এখন আসে কপাল ভালো তো জাস্ট সিম্পল এখান থেকে ইমেল অ্যাড্রেস আপনার অ্যাড্রেসটা দিতে হবে তো এখানে কিন্তু বলাই আছে অনলি মিন্ট ইউর পিপিল উই মিন্ট টোকেন ইউ শেয়ার হ্যাঁ এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস সেম সোল অ্যাড্রেসটা যে অ্যাড্রেসটা আপনি দিয়েছেন ওইখানে উইন হয়েছেন সেম সোল অ্যাড্রেসটা আর এখানে আপনার টুইটারে ইউজার নেম দিয়ে ফর্মটা সাবমিট করে দিতে হবে তো এই ছিল আজকের আপডেট আরও অনেক আপডেট আসছে আমি এত আপডেট দিতে গেলে আমার ভিডিওই শেষ হয়ে যাবে তো আমি কিছু অফার শেয়ার করার জন্য মূলত ভিডিওটা বানাইছিলাম বাট কী করবো কিছু করার নেই আপডেটগুলো খুবই ইম্পর্টেন্ট হয়েছে তো আজকে ফার্স্ট যে অফারটা গতকালকেও শেয়ার করা হয়েছিল সেটার নাম হচ্ছে মুন নেশন অফার এখান থেকে টোটাল এত বড়ো একটা অ্যামাউন্ট নব্বই হাজার টোকেন এমএনজি টোকেন কিন্তু অল ইডরের মাঝে কিন্তু দিবে তো অল ইউর বুঝতে পারছেন সবাই এখান থেকে পেমেন্ট পাবেন তো আপনাকে মজবি জয়েন করা উচিত এক একটা টোকেনের প্রাইস কিন্তু আসে দশ সেন্ট করে অলরেডি কয়েন মার্কেট ক্যাব কয়েন হ্যাক লিস্টেড আছে তো ভোটার চিম জয়েন করার জন্য অ্যাটোফ্লিকে ক্লিক করে দেন ক্লিক করার পরে এখানে আপনি টাস্কগুলো পেয়ে যাবেন খেয়াল করে দেখতে আমি কিন্তু অল টাস্কগুলো কমপ্লিট করেছি তো অনেকে মানে অল টাক্কগুলো কমপ্লিট করতে গেলে একটু ঝামেলায় পোহাতে হবে তো ঝামেলার কোনো কিচ্ছু নাই ভাইয়া এখানে কিন্তু ভুটটা অনেক স্লো আপনাকে প্রতি কাজের জন্য এক মিনিট করে সময় নিতে হবে দেখুন আমি কিন্তু স্টার্টে ক্লিক করে রাখছি ভূতে কিন্তু রেসপন্স করতেছে না তো এই ভুটটা রেসপন্স করবে আস্তে ধীরে আপনি কি যদি কাজগুলো করে নিতে হবে গতকালকেও অনেকে কাজ করছে অনেক ধীরে সুস্থে কাজ করেছে তো ফার্স্ট অফ অল আপনি যখন স্টার্ট বাটনে ক্লিক করবেন এরকম টাস্ক চলে আসবে জাস্ট কন্টিনিউ বারে ক্লিক করবেন আপনাদের মাঝে একটা ক্যাপচার চলে আসবে এখানে দেখেন ওই যে একটা ছোটো ডোল পিক দেওয়া হয়েছে তো পিকটা কোথায় আসছে এটাকে আপনাকে সেটাতে ক্লিক করে আপনাকে ক্যাপচারটা পূরণ করতে হবে জাস্ট ক্লিক করে দিলে ক্যাপটা পূরণ হয়ে যাবে তারপর এখানে টাচগুলো চলে আসবে এখানে সিম্পল আপনি আপনি চ্যানেলে জয়েন করবেন এখানে যে চ্যানেলে জয়েন করলাম এইভাবে করে আপনি চ্যানেলে জয়েন করবেন তারপরে সিম্পল আপনি টেলিগ্রাম গ্রুপটাতে ক্লিক করে দিবেন গ্রুপটাতে জয়েন করবেন তারপরে সিম্পল এখানে আপনি ক্লিক করে টুইটারটা ফলো করে দেবেন তো এখানে সিম্পল কিছু টাস্ক তো এখানে দেখুন টুইটারে ক্লিক করে দিলাম টুইটারটা ফলো হয়ে গেছে তো ফলো হয়ে গেলে ফলো হয়ে যাবে তারপরে এখান থেকে আপনি ব্যাক বাটনে ক্লিক করে ফিরে আসেন দেখেন আমিও কিন্তু এখানে যে মাত্র ই করছে আমার টাস্কগুলো কিন্তু কমপ্লিট ওই যে মাত্র স্টারে ক্লিক করলাম না স্টারটা মাত্র আর কি টাস্কটা আমাকে দিল আর কি এই বুঝতে পারছেন যে ওরা একটু কিন্তু স্লো আছে তারপরে এই টাস্কগুলো কমপ্লিট হয়ে গেলে নিচের দিকে চলে আসুন এখানে দেখেন যে আপনি যে টাস্কগুলো করবেন সেই টাস্কগুলো এখানে টিকম্যাক চলে আসবে আপনি কাজগুলো কমপ্লিট করে টিকম্যাক চলে আসলে আপনি এখানে দেখেন ফলো করবেন টুইটারে ফলো আইকনে সিম্পল ক্লিক করবেন আপনার টুইটারটা ফলো করার পর আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে আপনি রিপ্লাই ক্লিক করে আপনার টুইটারে ইউজার নেমটা রিপ্লাই করে দেবেন এখ এইভাবে ক্লিক করলে কিন্তু আপনার টুইটার রিজার্টটা নেবে নাহলে কিন্তু নিবে না তারপরে গো টু দ্য নেক্সট স্টেপে ক্লিক করলে আপনার টুইটারটা সেভ হবে সিম্পল এখানে রিডিট লিঙ্ক পাবেন আপনি সিম্পল এই পোস্টটাকে রিডিট করবেন রিডিট করার পর সেই রিড লিঙ্কটাকে আপনাকে এইখানে ক্লিক করে এখানে ক্লিক করে আপনি রিপ্লাই করে দেবেন রিপ্লাই করলে কী হবে এই পোস্টটার কাজটাও আপনাকে নিবে তো রিপ্লাই হয়ে গেল তারপরে এখানে আপনাকে বলবে বিএস এডটা দিতে আপনি তাছাড়া থেকে আপনি স্মার্ট চান অ্যাড্রেসটা সাবমিট করে দেবেন আমি আবারও বলছি সব টাস্ক যদি আপনার এখানে কমপ্লিট না হয় তাহলে কিন্তু আপনি ই পাবেন না আপনি আপনি চেক করবেন ব্যালেন্সে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার সব টাস্কগুলো টিকম্যাক চলে আসেন টিক টিকম্যাক না চলে আসবে ওইটার উপরে ক্লিক করে আপনি আপনার অ্যাড্রেস সাবমিট করবেন যেমন যখন শেষের দিকে আপনার কাছে বেস অ্যাড্রেস চাচ্ছিলো আমার কাছে তখনই কিন্তু আমি ওইভাবেই কাজটা কমপ্লিট করছি এই যে যখন চাইলো এটার উপরে ক্লিক করে আপনি আপনার বিএস অ্যাড্রেসটা রিপ্লাই করে দেবেন তাহলে কিন্তু এটা চলে আসবে তারপরে কনফার্ম করতে বলবে মোস্ট বি কনফার্ম করে দেবেন তারপরে বলবে থ্যাঙ্ক ইউ ইউ ডিট সাবমিটেড সাবমিটে এখানে আপনার রেফার লিঙ্ক পাবেন তো এইভাবে করেই সকল টাস্কগুলো কমপ্লিট করবেন অফারটা কেউ মিস করবেন না সেকেন্ডলি যে অফারটা আমি খুব দ্রুত করতেছি কারণ বিরোধ অলরেডি বিশ্ব মিনিট প্লাস হয়ে গেছে আমার মনে হয় হ্যাঁ তাই দেখা গেল সেকেন্ড অফারটা হচ্ছে মিমি ডগে কয়েন মিমি ডগের দুটা রাউন্ড শেয়ার করছি এটা রাউন্ড শেয়ার করছিলাম আপনাদের মাঝে জানুয়ারি ষোলো তারিখ আজকে হচ্ছে জানুয়ারি জানুয়ারি আজকে মিবি আঠারো তারিখের ষোলো তারিখ জানি খেয়াল নেই তো এখানে মিমি ডগির একটা রাউন্ড শেয়ার করা হয়েছে পাঁচ ডলার ভ্যালুর একটা অফার মেনশন করে দিব আমি আপনাদের মাঝে এই অফারটা যদি জয়েন করে না থাকেন করে নেবেন আর সিম্পল এখানে ক্লিক করে দিলে আপনি এখান থেকে যে স্টার্ট বার পাবেন জাস্ট সিম্পল স্টার্ট বারে ক্লিক করলে আপনি এখানে টাস্কগুলো পেয়ে যাবেন টাস্কগুলো সকল টাস্কগুলো কমপ্লিট করে নেবেন কমপ্লিট করার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন আপনি যে ক্যাপচারটা যদি না বুঝতে পারেন ক্যাপচারের উপরে ক্লিক করলে ক্যাপচারটা বড় হয়ে যাবে এখানে এতে রেডিও লেখা আছে আমি সিম্পল রেডিও আইকনে ক্লিক করে দিলাম এখানে কিছু ইমেল অ্যাড্রেস দিবেন তারপরে বিএসসি একটা সাবমিট করবেন টুইটার প্রোফাইল লিঙ্ক অ্যান্ড এই পোস্টটাকে রিডিট করবেন রিডিট করার পর আপনি সিম্পল রিট লিঙ্কটা দিবেন তো আমি দুইবার কাজ করেছি আমি ভুল হয়ে গেছিলো আর কি রিডিট লিঙ্কটা করার পর আপনার রেডিটের লিঙ্কটা সাবমিট করবেন অ্যান্ড আপনাকে বলবে ডিসকোটের ইউজার নেম দিতে আপনি ডিসকোটের ইউজার নেম আই হ্যাভ জন আই হ্যাভ জনে ক্লিক করলে আপনার কাজ কমপ্লিট এখানে আপনি রেফার লিঙ্ক পাবেন চাইলে ফ্রেন্ডের মাঝে রেফার করতে পারেন তো আমি জাস্ট খালি মেনশন করে দিলাম আর কি আপনাদের মাঝে তো এই ডগের কিন্তু আরও একটা অফার শেয়ার করছিলাম এটা হচ্ছে গতকাল রাতে তো মিনি ডগের আরেকটা অফার কোথায় আসে একটু আমরা খুঁজে নিই এই দেখুন মিনি ডগের রাউন্ড থ্রি শেয়ার করা হয়েছে ডেফিনেটলি আপনাকে প্রফিট দিবে এই প্রোজেক্টটা অনেক বড়ো তো এইটাও আমি মেনশন করে দেবো টকের রাউন্ড থ্রি রাউন্ড থ্রিতে জয়েন করার জন্য সিম্পল ক্লেমে ক্লিক করে দেবেন লিঙ্কটাতে ক্লিক করে দেবেন এখানে টাস্কগুলো পেয়ে যাবেন স্টার্ট বারে যখন আপনি ক্লিক করবেন আপনার মাঝে যে এরকম চলে আসবে আর কি টাস্ক উনপঞ্চাশ প্লাস নয় কত হয় বা একটু মাইনাস পয়েন্ট এরকম আর কি একটা টাস্ক চলে আসবে তো এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন যে এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি আমি মূলত কীভাবে করছিলাম আর কি তো এখান থেকে সিম্পুল কেটে যায় কেন বারবার আচ্ছা এখান থেকে যেভাবে কাজগুলো কমপ্লিট করেছিলাম নিচের দিকে চলে আসেন এখানে টাস্কগুলো অনেক সুন্দরভাবে দেওয়া আছে জাস্ট এই চারটা কাজ কমপ্লিট করে ফেলবেন তারপরে এখানে নিচে দিয়ে সাবমিট অ্যান্ড ডিটেলসে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার এখানে ইমেল অ্যাড্রেস চাবে আর তারপর আপনার টুইটার প্রোফাইল লিঙ্ক চাবে আপনি ডিসকোটে জয়েন করে থাকলে আপনার ডিসকোটের ইউজার নেম তারপর তারপর ইয়েস কনফার্মেশন তারপর আপনার শেষের দিকে আপনাকে বলবে বিপি টোয়েন্টি বিএসসি অ্যাড্রেস আপনি আপনার টাস্ক ওয়ার্ড থেকে স্মার্ট এন বি অ্যাড্রেসটা সাবমিট করে দেবেন তারপর এখানে কমপ্লিট অ্যাড্রেফে যখন আপনি ক্লিক করবেন আপনি বলবেন কনগ্রাচুলেশন আপনার কাজ কমপ্লিট তো আপনার প্রত্যেকেই অফারটা জয়েন করে নেবেন থার্ডলি যে অফারটা বন্ধুরা শেয়ার করছে সেটার নাম হচ্ছে ডমসেডি অ্যাডো প্ল্যাটফর্ম এখানে পঞ্চাশটি ডিআইউ টোকেন দেবে যে অল ভ্যালু হচ্ছে পাঁচ ডলার অফারটা কেউ মিস করবেন না অফারটাও কিন্তু শেয়ার করছে জানুয়ারি ষোলো তারিখে এখানে কিন্তু ডেট দেওয়া আছে ডেট দেখে জয়েন করবে যাতে করে আপনি পেমেন্টটা পান আর এখানে কিছু সোশ্যাল টাস্ক থাকবে আমি দেখাতে পারলাম না এখানে সিম্পল আপনাকে সোশ্যাল টাস্ক আপনার বিএসসি অ্যাড্রেস টুইটারের ইউজার নেম এই এই জিনিস দুটো জিনিস কি সাবমিট করতে হবে আর কিছু সোশিয়াল কাজ পাবেন কাজগুলো কমপ্লিট করে নেবে তো মধু অফারটা জয়েন করবেন অফারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি তাই গতকালকে আপনার মাঝেও মেনশন করা হয়েছিলো তো জয়েন করে নেবেন তারপরে যে উপর দিকে আসলে আরও অনেক অফার শেয়ার করা হয়েছে ভাই আপনি যদি একটু জয়েন করেন যেমন এখান থেকে রয়েছে অ্যাপ ডিসি টোকেন এটাকে নতুন রাউন্ড চলতেছে ফুটবল কয়েন এটা ডেফিনেটলি আপনাকে প্রফিট দেবে যদি আপনি জয়েন করেন সিম্পল এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে এখানে টাস্কগুলো পেয়ে যাবেন সিম্পল কিছু সোশ্যাল টাস্ক একদম ইজি টাস্স এই টাস্কগুলো কমপ্লিট করে সাবমিট অ্যান্ড ডিটেলস আইকনে ক্লিক করলে আপনার ইমেল অ্যাড্রেস টুইটার প্রোফাইল লিঙ্ক ডিসকোটের ইউজার নেম বিএসসি অ্যাড্রেস সাবমিট করতে বলবে করে দিলে আপনাকে কনভার্মেশন হবে তো এইসব কিন্তু ভেরিফাইড অফার ভেরিফাইড অফার ডেফিনেটলি পেমেন্ট করে তার জন্যই কিন্তু আমরা ডেফি ভেরিফাইড অফারগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি এছাড়া আরও অনেক অফার আছে গেমিং প্রজেক্ট শেয়ার করছি প্রতি অফারগুলো খুবই ইজি আপনি যদি একটা জয়েন করেন দশটাতে আপনি ইজিলি জয়েন করতে পারেন তার প্রত্যেকে বলবো প্রতি অফারে জয়েন করেন আমাদের সাথে থাকুন যেমন আমাদের কিন্তু প্রতিনিয়ত প্রফিট আসতেছে যেমন এই যে কে একটা অফার শেয়ার করি তিনটি করে টোকেন দিবে যার যারা কেওয়াইসি করছে আমার গতকাল ভিডিও দেখে সবাই এখান থেকে উইড্রো করে পাঁচ জোড়া প্রফিট নিয়ে এসেছে তো আমরা কিন্তু ভাই চেষ্টা করতেছি আপনাদেরকে ইনকাম দেওয়ার আপনি যদি কাজে লেগে থাকেন ডেফিনেটলি আপনার অনলাইন থেকে ইনকাম হবে তার জন্য প্রতি অফার জয়েন করতে হবে এবং কাজ মনোযোগ যে করে দিতে হবে কিছু ইউজার আছে এরা ব্যর্থ এরা আসলে চেষ্টা করে না ভয় পেয়ে যায় কাজ করতে যেয়ে আর ধরে ধরে কাজ করতে পারে না সক্ষমতা নেই তার জন্য ভাই এদের দিয়ে কোনো কিছু অনলাইনে হয় না এই জন্য আপনাকে ধৈর্য ধরে মনে ভাবতে হবে যে এরা কেন ইনকাম করতে পারে আমি কেন পারি না আমি কমেন্ট বক্সেগুলো আছে দেখেন যে এই ভাই সেলও দিয়ে দিয়েছে ভূত আগে এই যে এই উদ্যোন মিশে এইভাবে করে ভাই আমার কথা হচ্ছে আপনারা কাজ করেন আরেকজন যদি পারে আপনিও পারবেন তার জন্য আপনাকে মনে কনফিডেন্স রাখতে হবে এবং কি সময় নিয়ে ধরে ধরে কাজ করতে হবে যাই হোক কথা সে ভাবব না ভিডিওটা ভালো অবশ্যই লাইক করেন পাশে থাকেন ধন্যবাদ সবাইকে